নদিয়ার কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে রোগীর আত্মীয়দের মারধর করার অভিযোগ উঠল হাসপাতালের গেটম্যানের বিরুদ্ধে। রোগীর পরিজনদের অভিযোগ, হাঁসখালি থানার গাজনা থেকে শনিবার সকালে এক প্রসূতিকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। প্রসূতির অস্ত্রোপচারের জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেই সব জিনিস দেওয়ার জন্য হাসপাতালের ভিতরে যেতে চেয়েছিলেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, গেটম্যান তাদের ভিতরে প্রবেশ করতে না দিয়ে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ একজনকে আটক করেছে। আরে একটা ছেলেকে এখানে মারছিল, আর আমার রুগী আছে ভিতরে ভর্তি, উনি ডাক্তার আন্ডারে ভর্তি আছে, সেটাকে জিজ্ঞাসা করতে আমি যাচ্ছি। আর প্রচণ্ড হারে মারামারি, সে তুলে আর ইয়েতে ওই ছেলেটাকে মারছে, খুব মারছে, গেটের চার পাঁচ সাত আট জন আমি খুব মারা মারছে। কারণ আমি আবার এই ঘুরে যেই তাকি তো ওই কুকুরগুলো মারবে আমার সঙ্গে। আমি হসপিটালের ভিতরে যাচ্ছিলাম এই যে রুগী দেখাচ্ছি। আচ্ছা, এখন কী পরিস্থিতি? এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এই যে তারপর থানায় গেলাম, থানার থেকে সত্যিকার পাঠালো, আমার এই যে ড্রেসিং ফ্রেসিং করে আসলাম। আমার কারা মারছিল? কারা আপনারা তো নির্দিষ্ট টাইমের মধ্যে যাচ্ছিলেন ভেতরে? আপনার নাম কোথা থেকে এসছে? কি চাইছেন আপনারা? চাপের জন্য বাচ্চা দেখার জন্য 11 থেকে 11:10 পর্যন্ত খুলতাম, সেটা 11:30 করি, 11:30 বন্ধ খোলা, মাইক আমরা বারবার অ্যানাউন্স করি, কিন্তু পেশেন্ট বাড়ি একজন তেহট্টু থেকে বলছে, তেহট্টু থেকে এসছি, দেরি হয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে, আপনারা আমাদের এসি করেছেন, ওরা বলে সাইডে দাঁড়ান, আপনাকে পরে ছাড়ছি। উনি না এখনই ছাড়তে হবে, আমিও যাবো, কেন আমরা বলেছি মহিলা ছাড়বো, ওনার বলেছি মহিলা ছাড়বো, মহিলা ছাড়তে হবে। তো এই নিয়ে গণ্ডগোল, ধাক্কাধাক্কি, পেছন পিছিয়ে অনেকে সবাই ছুটে আসে, এখন গেটটা বন্ধ হয়, হয়তো গেটে লেগে ওনার মাথাটা ফেটে গিয়েছে, তার মাথা ফেটে তাকে আমরা দেখিনি, তার সাথে কথা ঝগড়া হচ্ছিলো, তার ফেটেছে না অন্যজনের ফেটেছে আমরা দেখিনি, এই তো গণ্ড। তারপর আমরা গেট বন্ধ করে দিই, পুরো গেট বন্ধ ছিল, পুলিশ গিয়ে আমাদের একটা স্টাফ তাপসের নামটা ওখানে উঠেছে, ওনাকে ওখানে নিয়ে এসছে, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। না বলো, অ্যারেস্ট করে পেশেন্ট বাড়ি যদি কোনো অবজেকশন দেয় তাহলে অ্যারেস্ট হবে, না অ্যারেস্ট হবে, কথাবার্তা চলছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।